তো হে বন্ধুরা, আজকের পর্বে আমরা কোরিয়ার একটা অ্যাকশন ড্রামা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। এই সিনেমাতে একজন দুর্বল ছেলেকে যখন জেকেএসি মেরে চলে যাচ্ছিল, তখন ওই ছেলেটা নিজের ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে দুনিয়ার সব থেকে বড় কম্পু ফাইটার হয়ে ওঠে। আজকের পর্বে আমরা একজন সাধারণ ছেলের থেকে দুনিয়ার সবচেয়ে বড় কম্পু ফাইটার হয়ে ওঠার কাহিনী সম্পর্কে জানব। তো সিনেমার শুরুতে দেখানো হয় জাপানে বসবাসকারী একটা কোরিয়ান ছেলে চয়কে। ছেলেটা প্রতিনিয়ত যুদ্ধবিমানের পাইলট হওয়ার স্বপ্ন দেখে। ছেলেটা সিদ্ধান্ত করেছিল যে সে জাপানের এয়ারফোর্সের সঙ্গে যুক্ত হয়ে সে জাপানের সেবা করবে। এই আশায় ছেলেটা একদিন তার বন্ধু চুনবিকে সাথে নিয়ে জাপানের এয়ারফোর্স ট্রেনিং সেন্টারে যায়। কিন্তু সেখানে জাপানি সেনারা কোরিয়ানদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কোরিয়ান লোকেদের তারা রশিতে বেঁধে রেখেছিল। তারপর সেখানে যখন সেখানকার কমান্ডার কেটো আসে, সে কোরিয়ানদেরকে ছেড়ে দিতে বলে। কোরিয়ানরা মুক্তি পাওয়ার পর কেটোকে অনেক গালাগালিজ করতে লাগে, যে কারণে কেটো চয়কে চ্যালেঞ্জ করে তার সাথে ফাইট করার জন্য। আর এই ফাইটে যদি চয় জিতে যায়, তাহলে কেটো সমস্ত কোরিয়ানদেরকে মুক্ত করে দিবে। এরপর চয় কেটোর সাথে ফাইট করে, কিন্তু কেটোর ফাইট স্কিল চয়ের থেকে অনেক ভালো ছিল, যে কারণে সে চয়কে খুব সহজেই হারিয়ে দেয়। কিন্তু তাকে জীবনে মেরে ফেলার আগে সেখানে আমেরিকার কিছু যুদ্ধবিমান আক্রমণ করে, আর এই সুযোগে কোরিয়ানরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর চয় টোকিওর একটা দোকানে যায়, সেখানে সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু তখনই সেখানে ইয়াকুজা নামের একজন গ্যাংস্টার তার লোকেদের নিয়ে হপ্তা আদায় করতে আসে। সেই গ্যাংয়ের লোকেরা যখন চুনবির কাছে যায় হপ্তা আদায় করতে, তখন চুনবি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তাদেরকে হপ্তা দিবে না। এরপর ইয়াকুজার লোকেরা চুনবিকে মারামারি করছিল। এদিকে বন্ধু মার খাচ্ছে দেখে চুয়ে সেখানে গিয়ে ইয়াকুজার গ্যাংয়ের সাথে ফাইট করে, আর সেই গ্যাংকে হারিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে চুয়ে তার গোলার মধ্যে তরোয়াল ধরে রাখে, আর এতে চয় অনেক ভয় পেয়ে যায়। সে নিজের প্যানের মধ্যে পেচ্ছাপ করে নেয়। তখন ইয়াকুজা বাধ্য করে তাকে তার নিজের পেচ্ছাপকে জীব দিয়ে চাটার জন্য, আর এতে তার ভরা বাজারের মাঝে অনেক অপমান হয়ে যায়। আর সেখানে আশেপাশে থাকা সকলে চয়কে নিয়ে ঠাট্টা করছিল। কিছুক্ষণ পর সেখানে বুমসো নামের একজন লোক আসে, আর সে চয়কে মাটির থেকে তুলে আর সেই গ্যাংয়ের সাথে ফাইট করে, আর চয় সেটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বুমসো সেই গ্যাংয়ের সবাইকে একে একে হারিয়ে দেয়। ইয়াকুজা তার লোকেদের হারতে দেখে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে আমরা বুমসোর ফাইট স্কিল দেখে বুঝতে পারি যে সে একজন বড় আকারের মার্শাল আর্ট ফাইটার, আর সেও ছিল একজন কোরিয়ান। এরপর বুমসো চুই আর তার বন্ধু চুনবেকে একটি সার্কাসে নিয়ে যায়, যেখানে অনেক কোরিয়ান একসাথে কাজ করে নিজেদের জীবন কাটাচ্ছে। সেখানে সবাই বুমসোকে অনেক সম্মান করে, কারণ বুমসো সেখানকার লোকেদের খাবারের ব্যবস্থা করে। সে তো আবার কোরিয়ান বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করার কথা ভাবছিল। এরপর চয় আর্জি করে বুমসোর কাছে মার্শাল আর্ট শেখার জন্য, কিন্তু বুমসো তো চয়কে মার্শাল আর্ট শেখাতে রাজি ছিল না, কারণ বুমসো মনে করত যে এ ফাইটের মধ্যে কিছুই নেই। তাই সে চয়কে বলে যে এই সমস্ত চিন্তাধারা তুমি তোমার মাথার থেকে সরিয়ে নাও। কিন্তু চয় তো হাল ছাড়ার পাত্র নয়, সেও বুমসোকে রাজি করার জন্য ঝমঝম বৃষ্টিতে তো বুমসোর ঘরের বাইরে বসে থাকে। এরপর আমাদের অতীতের সিনে দেখানো হয়, ছোটোবেলায় চয় বুমসোর কাছ থেকে মার্শাল আর্ট শিখত, কিন্তু কোনো কারণে বুমসোকে গ্রাম ছাড়তে হয়। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, এখনও পর্যন্ত সে বুমসোর ঘরের বাইরে বসে আছে, কারণ চয় ঠিক করে নিয়েছিল যে সে যদি মার্শাল আর্ট শিখে, তাহলে সে কেবলমাত্র বুমসোর কাছ থেকেই শিখবে। চয়ের মার্শাল আর্ট শিখার আগ্রহ দেখে বুমসোর মন গলে যায়, আর সে চয়কে মার্শাল আর্ট শিখাতে রাজি হয়ে যায়। এরপর থেকে বুমসো চয়কে একটা মার্শাল আর্টসের পোশাক আর একটা বই দিয়ে বলে যে তুমি এই কলার ব্যবহার তখনই করবে যখন নিজে বিপদে থাকবে কিংবা অন্যকে বাঁচানোর প্রয়োজন পড়বে। এরপর থেকে সে বুমসোর টিমের সদস্য হয়ে যায়, আর এরপর থেকে চয় সেখানে একটা ট্যাক্সি চালাতে শুরু করে। আর ফাঁকা সময় সে বুমসোর কাছ থেকে মার্শাল আর্ট শিখে। একদিন সে দেখে যে আমেরিকার কিছু পুলিশ একটা জাপানিজ মহিলাকে জ্বালাতন করছে। চুনবে তাকে এই ঝামেলার মধ্যে জড়াতে মানা করে, কিন্তু চয় সেখানে যায় আর তাদের সাথে ফাইট করে ওই মহিলার সম্মান রক্ষা করে। এরপর তার একটা মেয়ে ইয়াকুর সাথে বন্ধুত্ব হয়, চয় তাকেও বাঁচিয়েছিল। একদিন ইয়াকুজার লোকেরা কোরিয়ানদের সার্কাসে প্রবেশ করে সেই দিনকার প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে আসার পর তারা বুমসোকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর বুমসো বাইরে আসে আর একাই সেই গ্যাংয়ের সাথে লড়াই করে, কিন্তু সেই গ্যাংয়ের লোকেরা যখন একসাথে তার উপর হামলা করে, সেই সুযোগে ইয়াকুজা বুমসোকে তার ছুরি দিয়ে হত্যা করে। এরপর যখন চয় আর তার বন্ধু চুনবে সেখানে এসে দেখে যে বুমসো মারা গেছে, এতে তারা অনেক কষ্ট পায়। আর তখনই চয় মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তার গুরুদেবের মৃত্যুর প্রতিশোধ নিবে। পরের দিন সে একাই ইয়াকুজার আড্ডায় চলে যায়, আর বাকি কোরিয়ান লোকেরা হাতিয়ার নিয়ে তার পিছনে যায়। এদিকে ইয়াকুজার লোকেরা আগের থেকে প্রস্তুত ছিল, কারণ তারা জানতো যে
কোরিয়ান লোকেরা তাদের উপর প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। এরপর আমরা দুপক্ষের মধ্যে একটা খুব সুন্দর ফাইটের সিন দেখতে পাই। সেই সময় একজন কোরিয়ান লোক ইয়াকুজাকে ছুরি দিয়ে হত্যা করে। পুলিশ সেখানে আসার পর অনেক চেষ্টা করে দুপক্ষের মধ্যে লড়াইকে থামাতে সক্ষম হয়। পরের সিনে আমরা দেখি যে চোয় তার সমস্ত সামানপত্রকে বেঁধে নিয়েছে, কারণ সে একা থাকতে চাইছিল। চোয়ের একটাই আফসোস যে সে নিজের লোকেদেরকে রক্ষা করতে পারেনি। সেখানে ইয়াকু আসে, সেও চোয়কে সেখান থেকে যেতে মানা করে, কিন্তু চোয় কারো কথা না শুনে সেখান থেকে চলে যায়। পাহাড়ে গিয়ে সে মার্শাল আর্টসের ট্রেনিং শুরু করে। সে দিন রাত এক করে প্র্যাকটিস করতে থাকে। সে ট্রেনিং করার জন্য তার সামান তৈরি করে আর তার গুরুর দেওয়া বই থেকে সে শিকার চেষ্টা করে। শুরুর দিকে সেখানের ঠান্ডা হাওয়া সহ্য করতে তার অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তার শরীর ঠান্ডা হাওয়াকে স্যুট করে নেয়। এইভাবে দিন রাত প্র্যাকটিস করতে করতে সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সে তার হাত দিয়ে পাথরকে পর্যন্ত ভেঙে দিচ্ছিল। তিন চার মাস এভাবে দিন রাত পরিশ্রম করার পর তার ভরসা হয়ে যায় যে সে তার গুরুদেবের দেওয়া বই থেকে সব কিছুটাই শিখতে পেরেছে। এরপর সে পাহাড়ের থেকে শহরে ফিরে আসে আর জাপানের সমস্ত নামকরা ফাইটারদেরকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। প্রথমে তো সে লিডো ডোজো নামের একটা ক্যারাটে স্কুলে যায়। তার ছেঁড়াপাট্টা পোশাকে ভিতরে গিয়ে সে ডোজোর লিডারকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। সেখানকার লিডার চোয়ের চ্যালেঞ্জে হাসতে শুরু করে আর সে তার একটা শিষ্যকে পাঠিয়ে দেয় চোয়ের সাথে ফাইট করার জন্য। চোয় একে একে দশজন ফাইটারকে এক ফাইটে হারিয়ে দেয় আর অবশেষের সময় সে লিডো ডোজোর লিডারকে হারানোর পর জাপানের সমস্ত খবরের কাগজে তার প্রশংসা ছাপানো হয়। এরপর থেকে পুরো জাপানে চোয়ের বাহাদুরের চর্চা হয়। এই খবরটা কেটোর কাছে অবধি পৌঁছায়। কেটো এখন জাপানের একটা ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। একজন কোরিয়ান ছেলে এসে বড় বড় জাপানিজ ফাইটারদেরকে হারিয়ে দিচ্ছে দেখে কেটো চিন্তায় পড়ে যায়। এদিকে চোয় একের পর এক জাপানিজ নামিদামি ফাইটারদেরকে হারিয়ে চলেছে। সে সব রকমের ফাইটারকে হারিয়েছে, তাতে বিপক্ষ ফাইটার যে রকমেরই মার্শাল আর্ট করুক না কেন। এভাবে চোয় নিজের শক্তিকে ভর করে জাপানে ফেমাস হয়ে যায়। এরপর একদিন তার পুরানো প্রেমিক ইয়াকুর সাথে দেখা হয়। অন্যদিকে কেটো ফালতু রব উঠিয়ে দেয় যে চোয় চিটিং করে এই সব ফাইট জিতছে। এর সাথে কেটো তার একজন লোককে চোয়কে মারার জন্য পাঠিয়ে দেয় আর সেই লোকটা সুযোগ বুঝে চোয়কে ভরা বাজারের মাঝে ছুরি দিয়ে আহত করে, কিন্তু ভাগ্যবশত চোয় জীবনে বেঁচে যায় আর তার দেখাশোনার ভার ইয়াকো নেই। ইয়াকো তার খুব ভালো করে খেয়াল রাখে। একদিন চুনবেই চোয়কে কল করে। চোয় সেখানে গেলে জানতে পারে যে তাকে কেউ মারার চেষ্টা করছে আর তাকে কেটো ফাইট করার জন্য চ্যালেঞ্জ করেছে। চোয় যদি কেটোর সাথে ফাইট না করে তাহলে সে তাকে জীবনে মেরে ফেলবে। চোয় যখন চুনবের ঘর থেকে বেরিয়ে আসে তার সেখানে চুনবের খুনের সাথে ফাইট হয়। চোয় তাকে একেবারে পেরানে মেরে দিবার পর জানতে পারে যে ওই খুনের একটা স্ত্রী ও ছেলে আছে। তখন তার নিজের ক্রিয়াকর্মের জন্যেই আফসোস হয়। এরপর সে তাদের কাছে গিয়ে ক্ষমা চায়। চোয় তাদেরকে বলে যে সে তাদের সারা জীবনের ভারাভার নেবে। চোয় তার মাস্টারের দেওয়া পোশাক খুনের স্ত্রীকে দিয়ে বলে যে আজ থেকে সে কারো সাথেই ফাইট করবে না। যদিও খুনের স্ত্রী চোয়কে ক্ষমা না করে সেখান থেকে চলে যায়, কিন্তু তা সত্ত্বেও চোয় তাদের ঘরের বাইরে বসে থাকে। শেষ পর্যন্ত একদিন ক্ষমা করে দেয়। যখন চোয় তার ছেলেকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সেখানকার সৌন্দর্য মুহূর্ত দেখিয়ে নিয়ে আসে, এরপর সে চোয়কে পোশাকটা ফিরিয়ে দিয়ে বলে যে তুমি লোকেদের ভালোর জন্য ফাইট করো, কারো খারাপের জন্য ফাইট করো না। এরপর চোয়কে কেটোর চ্যালেঞ্জের কথা মনে পড়ে যায়। চোয় কেটোর চ্যালেঞ্জ স্বীকার করে আর সে তার সাথে ফাইট করার জন্য বেরিয়ে যায়। সে একটা শ্মশান জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে কেটো আর তার লোকেরা চোয়ের জন্য আগের থেকে অপেক্ষা করছিল। প্রথমে চোয়ের কেটোর শিষ্যদের সাথে ফাইট হয় আর সে তাদেরকে খুব সহজে হারিয়ে দেয়। কেটোর সাথে তার যখন ফাইট শুরু হয় কেটো ভাবত যে তার থেকে ভালো ফাইটার হয়তো আর কেউ নেই, কিন্তু এটা তার মনের ভুল ছিল। কেননা চোয়ের ফাইট স্কিল এতটাই ভালো ছিল যে কেটোর তার কাছে দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছিল না। চোয় কেটোর উপর অনেকগুলি ফাইট করে, যেগুলিতে কেটো মাটিতে পড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও কেটো তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু চোয়ের শক্তিশালী হামলায় কেটোর পা ভেঙে যায়। এরপর কেটো হামাগুড়ি দিয়ে দেয়। কেটোর এই অবস্থা দেখে চোয়ের তার উপর সহানুভূতি জেগে যায় আর সে দূরের থেকে তার হাতটাকে থামিয়ে নেয় আর শেষের সময় কেটো তার কাছে হার মেনে নেয় আর তার লোকেদের সাথে চোয়ের কাছে মাথা নত করে। এটি একটি যোদ্ধার জীবনের বাস্তব কাহিনী যে হাজার হাজার ফাইটারকে হারিয়ে কিউকোশিন নামের একটা নতুন ক্যারাটি স্টাইল তৈরি করেছিল। তো বন্ধুরা, আসলে ভাগ্য বড় নাকি ইচ্ছাশক্তি আর পরিশ্রম? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।